নমস্কার। বাস্তুশাস্ত্রে গাছকে বিশেষ প্রাধান্য দিয়ে থাকা হয়, কারণ এই গাছ আপনাকে রাজা বানিয়ে দিতে পারে, আবার এই গাছই আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। অর্থাৎ বাস্তুশাস্ত্রে মানি প্ল্যানকে সংসারে উন্নতির জন্য, হাতে টাকা পয়সা আসার জন্য এবং সংসারে উন্নতির জন্য মানি প্ল্যানকে বাড়িতে রেখে রাখে। কিন্তু সেই মানি প্ল্যান্ট যদি আপনি সঠিক দিকে না রাখেন, তাহলে যেমন আপনি ধনী হতে পারেন, বড়লোক হতে পারেন, আপনার হাতে টাকা আসতে থাকে, ঠিক সেইভাবে মানি প্ল্যান্টকে যদি বাস্তুশাস্ত্র অনুযায়ী ঠিক না বসান, তাহলে আপনার কয়েক সেকেন্ড লাগবে আপনি ভিখারি হয়ে যাবেন। অর্থাৎ আপনি ভিখারি হয়ে যাবেন, হাতে টাকা পয়সা আসবে না, অর্থ সংকটে পড়বেন, সমস্যা বহুল হবে, যদি আপনি বাস্তুশাস্ত্র অনুযায়ী মানি প্ল্যান্ট যদি বাড়িতে না রাখেন। তাই বন্ধুরা, বাড়িতে যদি মানি প্ল্যান্ট রাখতেই হয়, তাহলে আপনাকে বাস্তুশাস্ত্র মেনেই সেটা রাখা দরকার। আজ আমি আপনাদেরকে এই বিষয়ে কিছু আলোকপাত করতে চাই যে মানি প্ল্যান্ট আপনি বাড়িতে কোন দিকে রাখবেন, এবং সেই দিকে রাখলে আপনার বাড়িতে টাকা পয়সা আসবে, অর্থ আসবে, অর্থাৎ চারিদিক দিয়ে যে কোনো প্রকার আপনার হাতে অর্থ আসবে, যদি আপনি সঠিকভাবে বাস্তুশাস্ত্র মেনে যদি মানি প্ল্যান্টকে বাড়িতে রাখতে পারেন। এবার আমি আসি কোন দিকে আপনি মানি প্ল্যান্ট রাখবেন। বাস্তুশাস্ত্রবিদদের মতে বাড়িতে মানি প্ল্যান্ট রাখার জন্য উত্তম কোণ হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ। দক্ষিণ পূর্ব কোণে আপনি মানি প্ল্যান্ট রাখলে পারে আপনার হাতে উপজে পয়সা আসবে, চারিদিক থেকে পয়সা আসতে আরম্ভ করবে। এটা সবসময় মাথায় রাখতে হবে, যখনই আপনি বাড়িতে মানি প্ল্যান্ট বসাবেন সেটা যেন দক্ষিণ পূর্ব কোণ হয়। আর একটা কথা মাথায় রাখবেন, ভুলেও কখনো পশ্চিম উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে মানি প্ল্যান্ট রাখবেন না, ভুলেও রাখবেন, তাহলে আপনি অর্থনৈতিক দিক দিয়ে ভীষণভাবে পিছিয়ে পড়বেন, সমস্যায় সমস্যায় জর্জরিত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, ভিখারিতে পরিণত হবেন। তাই মানি প্ল্যান্টকে বাড়িতে রাখতে হলে অবশ্যই দক্ষিণ পূর্ব কোণে যত্ন করে বসাবেন, এটা মাথায় রাখবেন, তবেই মানি প্ল্যান্টের উপকারিতা আপনি পাবেন। তাই মানি প্ল্যান্ট বসাতে গেলে সঠিক দিকটাকে আপনাকে চিনতে হবে, যদি চিনতে না পারেন কোনো জ্যোতিষী বা কোনো বাস্তুশাস্ত্রবিদদের কাছে আলোচনা করে নিন, তাদের থেকে সাজেশন নিয়ে নিন, তবেই আপনি মানি প্ল্যান্ট গাছটা বসাবেন। সবসময় খেয়াল রাখবেন দক্ষিণ পূর্ব কোণে মানি প্ল্যান্ট গাছ রাখবেন, ভুলেও উত্তর পশ্চিম দিকে বা উত্তর পশ্চিম কোণে মানি প্ল্যান্ট গাছ রাখবেন না। দেখবেন হাতে পয়সা উপজে পড়ছে, প্রচুর টাকা পয়সা আসবে, অর্থাৎ মানি প্ল্যান্ট বসালে যে গাছ থেকে বসাবে তা নয়, ধীরে ধীরে ইনকাম বাড়বে, আপনার চাকরির জায়গাটা খুব মজবুত হবে, ব্যবসার জায়গাটা মজবুত হবে, অর্থাৎ চারিদিক দিয়ে আপনার অর্থ আসতে থাকবে। একই বলা হয় মানি প্ল্যান্টের কারিশমা। যদি বাড়িতে গাছ বসাতে হয়, তাহলে সঠিক দিকে সঠিক দিশাতে বসান, কারণ গাছ যেমন আমাদের উপকার করে, গাছ সেরকম আমাদের অপকারও করে। আপনাকে ভালো করে কোনো জ্যোতিষীর কাছে বা বাস্তুশাস্ত্রবিদদের কাছে জেনে নিয়ে তবেই গাছপালা বসানো উচিত। এর আগে আমি অনেক গাছপালা সম্পর্কে বলেছি যেগুলো বাড়িতে বসালে আপনার উপকার হবে, কী কী উপকার হয় সেই বিষয়ে আমি জানিয়েছি অন্যান্য ভিডিওতে। এও জানিয়েছি কোন গাছ বসালে বাড়িতে বিপদ আসতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে, তাই সেই বিষয়েও আমি অনেক ভিডিও বানিয়েছি, সেগুলো আপনারা দেখে নেবেন। আজকে বিশেষ করে আমি আপনাদের জানাতে চেয়েছি সেটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ আপনি কোন দিকে বসাবেন, কোন দিকে বসালে আপনার সৌভাগ্য লাভ হবে এবং হাতে টাকা পয়সা আসবে। সঠিক দিকে মানি প্ল্যান্ট বসান এবং খুব আনন্দের সঙ্গে জীবনযাপন করুন। একটা কথা মনে রাখবেন, মানি প্ল্যান্ট যেন শুকিয়ে না যায়। দেখবেন মানি প্ল্যান্ট অনেক সময় বাড়িতে থাকলে ওটা আস্তে 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 কী হয় না, হলুদ হয়ে যায়, হলুদ হতে তো শুকিয়ে যায়, সঙ্গে সঙ্গে সেই মানি প্ল্যান্ট আপনি সরিয়ে দেবেন, কারণ
জানতে হবে আপনার দুর্ভাগ্যের সময় এগিয়ে আসছে। অর্থাৎ মানি প্ল্যান্টের কালার যদি সবুজ, গাঢ় সবুজ থেকে যদি হলুদ হয়ে আসে, শুকিয়ে আসে, তাহলে আপনার সংসারে মানে অর্থের অভাব দেখা দেবে, সমস্যা বল। সেই কারণে সবসময় আপনাকে নজর রাখতে হবে যে মানি প্ল্যান্টটা বাড়িতে বসিয়েছেন সেইটা যেন সবসময় সতেজ তাজা থাকে, গাঢ় সবুজ হয়, মাঝে মাঝে জল দিতে হবে। আর যখনই দেখবেন যে সবুজ রংটা ফিকে হয়ে গেছে, সেই মানি প্ল্যান্টের দিকে বিশেষ করে নজর দিন, যাতে সবুজটাকে পুনরায় ফিরিয়ে আনা যায় এবং বাড়িতে আপনার বিপদ থেকে আপনি কেটে বার হয়ে আসতে পারেন। অর্থাৎ ওই মানি প্ল্যান্ট যদি শুকিয়ে যায়, আপনি কন্ট্রোল করতে না পারেন, সরিয়ে দিন, অন্য মানি প্ল্যান্ট আবার নিয়ে আসুন বাড়িতে, এটা মাথায় রাখতে হবে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর পারলে দু একটা কমেন্টসে লিখুন আপনার এই ভিডিও ভালো লাগছে নাকি ভালো লাগছে না, আপনি লিখুন। আপনাদের এই লেখা দেখে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। ভালো না লাগলেও লিখবেন যে খারাপ হচ্ছে, ভালো লাগছে না, লিখবেন, আমি সেটা দেখে ওটাকে ভালো করার চেষ্টা করব। আর যদি ভালো লাগে তাহলে তো একটা সাবস্ক্রাইব অবশ্যই আমি পাচ্ছি। আজ এই পর্যন্তই, পরের দিন আমি আবার আসবো একটা নতুন বাস্তুস্বাস্থ্য টিপস নিয়ে, এবং আপনাদের উপকার করার জন্যই আমি এই ভিডিওগুলো করছি। আমার এই ভিডিও দেখে যদি কেউ উপকৃত হন তাহলে আমার চেয়ে বলবো ভাগ্যবান আর কেউ হবে না। আমি চাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে গাছপালা বসান, প্রকৃতির মতো প্রকৃতিকে সুন্দর করে তৈরি করুন এবং সঠিক নিয়মে তৈরি করুন, বাস্তুস্বাস্থ্য মেনে তৈরি করুন। বাড়ির আশেপাশে গাছ বসান এবং সেটা বাস্তুস্বাস্থ্য মেনে গাছ বসান। আপনার সংসার যেমন, আপনার সংসার যেমন ফুলে ফেঁপে উঠবে, প্রকৃতি সেরকম ফুলে ফেঁপে সেজে উঠবে, এটাই আমি চাই। নমস্কার, ভালো থাকবেন।